নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদ, শিলচরে সিপিএম এর বিক্ষোভ। সীমান্তে শহীদ বীর জওয়ানদের শ্রদ্ধা বিভিন্ন সংগঠনের, শিলচরে পড়ল চীনা পতাকা। বরাকের বাঙালি হিন্দুরা অসমীয়া জাতির অঙ্গ, গর্গ চ্যাটার্জির গ্রেফতার চায় হিন্দু পরিষদ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়েছে সিপিএম। সোমবার দলের কাছাড় জেলা কমিটির উদ্যোগে শিলচরে ক্ষুদিরামের মূর্তির পাদদেশে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম নেতারা কেন্দ্রীয় সরকারের একের পর এক জনস্বার্থ বিরোধী বিল এনে গরিব জনগণ সহ শ্রমিক সমাজকে বিপদের মুখে ঠেলে দেওয়ার কড়া সমালোচনা করা হয়। এদিন বেশ কিছু দাবি জানিয়ে আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র জেলা শাসকের মাধ্যমে পাঠানো হয়। ইতিমধ্যে আমাদের কাছে প্রায় 1500 গণস্বাক্ষর সম্বলিত স্মারকপত্র আমাদের হাতে এসে জমা পড়েছে। একইভাবে আমাদের বিভিন্ন অঞ্চল তারা আঞ্চলিক ভিত্তিতে গণস্বাক্ষর সংগ্রহ করে তারা বিডিও মারফতে, এসডিসি মারফতে তারা মুখ্যমন্ত্রীর কাছে এই স্মারকপত্র তারা প্রদান করবেন। শিলচর শহর আঞ্চলিক কমিটি এবং পশ্চিম শিলচর আঞ্চলিক কমিটি, এই দুইটা আঞ্চলিক কমিটি বিক্ষোভ প্রদর্শনের মধ্য দিয়ে আমরা ডিসির কাছে এই স্মারকপত্র আমরা প্রদান করব। যে দাবিগুলো নিয়ে আমাদের আজকের এই কর্মসূচি, এই দাবি হলো, আপনারা জানেন যে লকডাউনের ফলে মানুষের আর্থিক অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে এবং বিশেষ করে শ্রমজীবী মানুষের উপরে যেভাবে আক্রমণ, যারা সাধারণ মানুষ এমনকি আমাদের সাংবাদিক ভাই আমি তাদের ব্যাপারেও বলবো, এমনকি উকিল যারা সমাজের একটা উঁচু স্তরে যারা আছেন, এই ধরনের মানুষ ক্ষুদ্র ব্যবসায়ী ফুটপাতে ব্যবসা করেন, তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। এদিকে ধলাই সিপিএম লোকাল কমিটির উদ্যোগে নরসিংপুর খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয় প্রাঙ্গণে এক ধর্ণা কর্মসূচি পালন করা হয়। দুপুর 12টা থেকে একটা অবধি চলে ধর্ণা কর্মসূচি। পরে সংগঠনের পক্ষ থেকে 6 দফা দাবি সংবলিত দুটি স্মারকপত্র নরসিংপুর খণ্ড উন্নয়ন আধিকারিকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছাড়ের জেলা শাসকের উদ্দেশ্যে পাঠানো হয়। এদিন স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন অসম রাজ্য কমিটির সদস্য রেজামন্দ আলী বরভুইয়া, ধলাই লোকাল কমিটির সাধারণ সম্পাদক শশীপ্রসাদ বারুই, রহমত আলী লস্কর, কুটি মিয়া লস্কর সহ আরো অনেকে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রেজামন্দ আলী বরভুইয়া জানান, একটি তালিকার মধ্যে অনেক সরকারি কর্মচারী, অনেক ব্যবসায়ী যারা কৃষক নয়, অযোগ্য, তাদের নাম এই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত আছে। এই তালিকা বাতিল করে কাছাড় জেলায় একটা সুষ্ঠু সুন্দর একটা তালিকা তৈরি করার জন্য যে তালিকার মধ্যে প্রকৃত কৃষকের নাম অন্তর্ভুক্ত করা হয়, আমরা এই দাবি আমরা জানাচ্ছি এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ভিডিওর মাধ্যমে জেলাধিপতির নিকট আমরা আলাদা একটা স্মারকলিপি আমরা নিয়েছি। আমাদের যে মুখ্য যে স্মারকলিপি যেটা, সেটা হচ্ছে লকডাউনের পরিপ্রেক্ষিতে আমাদের গোটা ভারতবর্ষের, আমাদের আসাম রাজ্যে যে একটা আর্থিক সংকট দেখা দিয়েছে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যাদের অবস্থা বর্তমানে অত্যন্ত শোচনীয়, আমরা দাবি উত্থাপন করছি যারা আয়কর বহির্ভূত মানুষ যারা আছেন, গরিব মানুষ, প্রত্যেকের অ্যাকাউন্টে অন্তত 6 মাস পর্যন্ত 7,500 টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার আমরা দাবি উত্থাপন করছি। বিশ্ব হিন্দু পরিষদের পরিচালনায় এবং দুর্গাবাহিনী, বজরং দল ও মাতৃশক্তির সহযোগিতায় সোমবার তারাপুর ইএনডি কলোনি তেমাথায় লাদাখ সীমান্তে শহীদ ভারতীয় 20 জওয়ানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। বীর সেনা জওয়ানদের আত্মত্যাগ স্মরণ করে জ্বালানো হয় মোমবাতি, সেই সঙ্গে চীনের লাল পতাকা জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করা হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে বিশ্ব হিন্দু পরিষদ ও দুর্গাবাহিনীর উপাধ্যক্ষ মমতা ভট্টাচার্য আগামী ডিসেম্বরের মধ্যে চীনা সামগ্রী বন্ধ করার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন, যদি তা না হয় ডিসেম্বরের পর পরিষদ ও অন্যান্য সংগঠন শহরের প্রতিটি দোকানে হানা দিয়ে চীনা সামগ্রী সংগ্রহ করে তা নষ্ট করে ফেলবে। বিক্ষোভ কর্মসূচিতে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সম্পাদক স্বপন শুক্লবৈদ্য, উপাধ্যক্ষ সুমিতা চৌধুরী, বজরং দলের সম্পাদক মিঠুন নাথ, সভাপতি সৌমিত্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
15 जून हमारे 20 जवान रात को गंभीर रात में क्या क्या वो लोग आके हत्या कर दिया। यहाँ में हम लोगों का कर्नल रेस्पेक्टेड संतोष जी भी थे और 20 शहीद हुए हैं। इसके मुकाबला में हम लोग आज इसमें श्रद्धांजलि देने के लिए इकट्ठा हुए हैं। हम लोग दिखाना चाहते हैं दुर्गा वाहिनी मातृशक्ति की ओर से हम लोग क्या कर सकते हैं। आज के हमरा रास्ता नेमेछि तार जन्य जाते चीने द्रव्य जाते डिसेम्बरेर मध्ये सब दुकान थेके बेरिये जाए। एरपर जदि थाके आमरा किन्तु एकदम प्रोटेस्ट करब, आमरा किन्तु एकदम दोकान दोकान ढुके जाबे। आमादेर भाईदेरके आमरा बारबार बोलछि आपनादेर पेटे आमरा लात दिते चाई ना, बारबार सबाई बोलछे आपनारा डिसेम्बरेर मध्ये सेटा शेष करुन तारपर आमरा फिल्डे जाब। जदि कार दोकाने थाके सेटा किन्तु आमरा बेर करे। লাদাখ সীমান্তে চীনাদের সঙ্গে যুদ্ধে নিহত বীর ভারতীয় সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাল শিলচরের অবিচ্ছিন্ন এনজিও। সোমবার বিকেলে পাবলিক স্কুল রোডে একটি অস্থায়ী বেদি স্থাপন করে তাতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি তারা চীন সেনার বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান শোকানুষ্ঠানের মাধ্যমে। এতে বক্তব্য রাখেন অবিচ্ছিন্ন এনজিওর সভাপতি জিৎ দাশগুপ্ত, সম্পাদক দেবাশিস দেব প্রমুখ। আজ আমরা অবিচ্ছিন্ন সংস্থার সদস্যরা আমাদের দেশের বীরগতিপ্রাপ্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ছোট স্মরণ সভার আয়োজন করেছি এবং এক মিনিট নীরবতা পালন করে উনাদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি। গালোয়ানে শহীদ 20 ভারতীয় বীর সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাতে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় কালীগঞ্জে। আমসুর উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ উৎপল চন্দ, কালীগঞ্জ ব্লক ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার শৈলেন্দ্র পাথারিয়া ও বিএসএফ জওয়ানরা। এছাড়া আমসুর পক্ষে উপস্থিত ছিলেন সাদিক আক্তার, বাহরুল ইসলাম, মঞ্জুর আহমেদ, আফজল হোসেন, আব্দুল বাছিদ সহ আরও অনেকে। সবশেষে শহীদ সেনা জওয়ানদের বিদেহী আত্মার সদ্গতি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। চীনা সামগ্রী বর্জনের দাবি উঠল শিলচরেও। সোমবার শহরের 14 নং ওয়ার্ডের রামকৃষ্ণ সরণের বাসিন্দা এবং সে অঞ্চলের ছাত্রছাত্রীরা পথে নেমে চীনের বিস্তারবাদী কার্যকলাপের প্রতিবাদ জানান। সেই সঙ্গে প্রতিবাদকারীরা সোনাই রোডে বিভিন্ন চীনা সামগ্রী ভেঙে পুড়িয়ে এসব আর ব্যবহার না করার অঙ্গীকার করেন। এদিন লাদাখ সীমান্তে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের প্রতিও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এলাকাবাসী। গালোয়ান সীমান্তে আমাদের ভারতীয় সৈনিকের উপরে চীনা সামগ্রীর ষড়যন্ত্রভাবে যে হত্যা হয়েছে সেটাকে আমরা অতিসত্য নিন্দা জানাই এবং ঘৃণাত্মক কাণ্ডের জন্য আমরা চীনা দেশকে আমরা অত্যন্ত নিন্দা ধিক্কার জানাই। আমরা জানি যে আমাদের 20 জন সৈনিক শহীদ হয়েছেন এই চায়নাদের ষড়যন্ত্রের কারণে। আমরা সেদিন থেকে পণ নিয়েছিলাম যে ভারতবর্ষের মাটিতে চায়না ইকোনমিক্যালি অনেক স্ট্রং হয়েছে, চাইনিজ প্রোডাক্ট আমাদের ভারতবর্ষে অনেকগুলো ইউজ হয়। সেই জন্য আমরা সাধারণ জনগণ আমরা চাইছি যে আমরা যতদূর পর্যন্ত কিনেছি চাইনিজ প্রোডাক্টগুলো কিনেছি ঠিক আছে, কিন্তু আগামী দিনে আমরা কোনো ক্ষেত্রেই চাইনিজ দ্রব্য আমরা কিনবো না, আমরা সেটিকে বয়কট করছি। এবং আজকে আমরা আমাদের এই প্রয়াস আমরা ঘর থেকে শুরু করেছি, আমরা সোনাই রোডে রামকৃষ্ণ সরণী থেকে শুরু করেছি, আমাদের গলির ছাত্রছাত্রীরা এবং ভাই বোনেরা সবাই মিলে আমাদের নিজের ঘর থেকে টুনি সেট চাইনিজ যা যা দ্রব্য আছে সেগুলো আমরাকে পুড়িয়েছি এবং আমরা সেই বার্তা সমাজের সব প্রত্যেকটি মহলে আমরা দিতে চাই। কারণ চায়নাকে বর্জন করুন, চায়না একমাত্র স্ট্রং হয়েছে আমাদের জন্যই, আমাদের ইকোনমিক্যালি ওরা ইকোনমিক্যালি স্ট্রং হয়েছে আমাদের জন্যই, আমরা চায়নার মার্কেটকে উন্নত করে রেখেছি। আমরা যদি আজকে থেকে যদি এই পণ্য দিয়েই যদি যে আমরা চাইনিজ দ্রব্য বয়কট করব, আগামীতে আমরা চাইনিজ দ্রব্য নেব না। আমাদের ভারতবর্ষে অনেক অনেক জিনিস রয়েছে যা আমরা নিত্য প্রয়োজনভাবে আমরা ব্যবহার করতে পারি। বরাক উপত্যকার বাঙালি হিন্দুরা বৃহত্তর অসমীয়া জাতিরই অঙ্গ, কারণ দেশভাগের সময় শ্রীহট্ট অঞ্চল পর্যন্ত আসামের অন্তর্ভুক্ত ছিল। একথা বলেছে হিন্দু যুব ছাত্র পরিষদের কাছাড় জেলা কমিটি। সোমবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্বর্গদেও চুকাফা সম্পর্কে কলকাতার বাংলা পক্ষের মুখপাত্র গর্গ চট্টোপাধ্যায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে পরিষদ এ তথ্য তুলে ধরেছে। গর্গ চট্টোপাধ্যায় চুকাফাকে চীনা আক্রমণকারী বলে আখ্যায়িত করে গোটা অসমীয়া সমাজকে কলঙ্কিত করেছেন। পরিষদ গর্গ চট্টোপাধ্যায়ের এহেন মন্তব্যের নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে তার গ্রেফতার দাবি করেছে।
করেছে। সাংবাদিক সম্মেলনে পরিষদের সভাপতি নীতিশ ভট্টাচার্য, সম্পাদক রাজদীপ দে সর্দার এবং অসম সাহিত্য সভার মুখ্য আহ্বায়ক স্বর্ণালী চৌধুরী জানান, যেহেতু এই রাজ্যের বাঙালি হিন্দুরা বৃহত্তর আসামের সঙ্গে অন্তর্ভুক্ত, তাই এই অপমানজনক আখ্যার বিরুদ্ধে সরব হয়েছেন। আজ হিন্দু বাঙালিরা যেমন মহারাজ প্রতাপাদিত্যের নিন্দা সহ্য করতে পারবেন না, তেমনি অসমীয় জনজাতির মানুষ স্বর্গদেও চুকাফার নিন্দা বা অপমান সহ্য করতে পারবেন না। তাই বৃহত্তর অসমীয়া জাতির অংশ হিসেবে হিন্দু যুব ছাত্র পরিষদ গর্গ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের সরব হয়েছে। কারণ আমরা গর্গ চ্যাটার্জির মন্তব্যকে অত্যন্ত মর্মাহত, যে আমাদের রাজ্যের স্বর্গদেও যিনি ছিলেন চুকাফা নাগরিয়া, উনার বিরুদ্ধে এই মন্তব্যকে আমরা খারিজ করি এবং আমরা এটাকে ধিক্কার জানাই, খুব মারাত্মকভাবে ধিক্কার জানাই। এবং সত্যি কথা, কার অঙ্গুলে হিলনে এইসব হচ্ছে সেই জিনিসটা, সেইটাও আমরা জানতে চাই, সেইটাও খুঁজে বের করা হোক। দুই নম্বর কথা হলো যে বরাক ব্রহ্মপুত্রের মধ্যে আজকে একটা মিলন সেতু গড়ে গেছে, সেই জায়গাটায় যদি আবার কেউ আঘাত হানে তাহলে আমরা চুপ করে বসে থাকব না। কারণ অসমীয়াদের অপমান আমরা মনে করি আমাদেরও অপমান, কারণ আমরা একই রাজ্যে বাস করি, সেখানে আর কোনো আজ বিভেদের জায়গা নেই এবং আমরা সেই জায়গা হতে দেব না। গলায় দড়ি ঝোলানো এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে বদরপুরে। হত যুবকের নাম শুভঙ্কর দাস, বয়স ১৯, সে বুদ্ধ কলোনির বাসিন্দা বিজয় কুমার দাসের পুত্র। সোমবার দুপুর ১২টা নাগাদ বদরপুর রেলওয়ে কলোনির পুরনো একটি কোয়ার্টারে তার মরদেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বদরপুর পুলিশ, তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিকে পরিবারের ভাষ্যে জানা গেছে, শুভঙ্করকে রবিবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। যতটুকু দেখছি তার হ্যাঙ্গিং অবস্থা এবং তার ফ্যামিলিয়ান টিকা ব্যাপার ঠিক না, এটা আমরা বর্তমানে ইনকোয়ারি স্টেজে আছে। তার ফাঁসি লাগার যে তরিকা যেটা, এটা তো চেকিং নিচে অধিক তদন্তের জন্য আমরা ব্যস্ত। আপাতত ডিএম এক্সামিনেশন লাগে, করিমগঞ্জ সিভিল হসপিটালে পাঠাই, বাদবাকি কাজের লাগে আমরা অপেক্ষা না। ঘর কোথায়? ওর বাড়ি বুদ্ধ কলোনি নিয়ার রেলওয়ে কালী বাড়ি। নাম কি? ওর নাম হলো শুভঙ্কর দাস, ১৯ বয়স, বাবার নাম হলো যা বিজয় কুমার দাস। কোনো ডিপ্রেশন কোনো কিছু আছে নাকি স্যার? আসলে বলতে দেখি আমরা তদন্তটা করতেছি, অনেক কিছু করার মতন। রেশন কার্ড না থাকা অসহায় পরিবারগুলোকে সরকারি বরাদ্দ জুন মাসের চাল বিতরণ করলেন জেলাশাসক কীর্তি জল্লি। সোমবার কচুদরমের রামদুলাল রায় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই চাল বন্টন কর্মসূচির সূচনা করেন জেলাশাসক। এতে উপস্থিত ছিলেন সোনাই সার্কেল অফিসার সুদীপ নাথ, রেজিস্টার অফিসার বিপ্রজিৎ পাল, কচুদরম জিপি সভাপতি এপি সদস্য সহ অন্যান্যরা। পরে সুন্দরী জিপির বন্তারাপুর হাইস্কুলে গিয়েও সুবিধা প্রাপকদের হাতে সরকারি ওই চাল তুলে দেন জেলাশাসক জল্লি। थोड़े सर्कल्स में आगे चालू हुआ था, थोड़े सर्कल्स में अभी हो रहा है, तो हम सोचे एक बार देखते हैं फील्ड में कैसे डिस्ट्रीब्यूशन कर रहे हैं, इसीलिए आए हैं। प्रत्येक डिस्ट्रिक्ट में कितना करके बेनिफिशियरी है? ऐसा करके पूरा कचार डिस्ट्रिक्ट में ऑलमोस्ट कितना 30,000 फैमिलीज निकले हैं जिनके पास राशन कार्ड नहीं है। इस लिस्ट में हमने वो माइग्रेंट्स भी इंक्लूड किया है जो बाहर के राष्ट्र से आए हैं, ये कोरोना के टाइम में काफ़ी प्रॉब्लम हुई सभी को, उन सबको हम सरकार के तहत ये 22.5 kg राइस दे रहे हैं चार मेंबर्स के फैमिली को। इसी हिसाब से सबको डिस्ट्रीब्यूशन किया जा रहा है। आप चावल देखेंगे भी अच्छा क्वालिटी है, ये FCI गोडाउन से हमने उठाया है, क्वालिटी भी अच्छा है, कोई मॉइस्चर इशू नहीं है, तो मेरी आशा है कि ये इस टफ टाइम में ये इन लोगों को हेल्प करेगा। अच्छा, जो पहले जो 1,000 रुपये करके दिया हुआ था उसमें काफ़ी निकला था कि अब वो स्कीम तो अभी बंद हो चुका है, वो तो हमारे पहले था। अभी हमारा कोशिश ये है कि जिन जिनके पास कोई चारा नहीं है खुद की कमाई करने के, उनके हाथ में हम ये चावल सौंप दें, यही हमारी पूरी कोशिश है।
করোনা মহামারীতে সামনের সারির যোদ্ধা হিসেবে স্বাস্থ্যকর্মী নিরাপত্তা কর্মীদের পাশাপাশি কাজ করে যাচ্ছেন সাংবাদিকরাও। তাই কাছাড়ের জেলা প্রশাসন এবার সাংবাদিকদেরও কোভিড পরীক্ষার ব্যবস্থা করেছে। আসাম টার্গেটেড সার্ভিলেন্স প্রোগ্রামের অধীনে সোমবার শিলচর সার্কিট হাউসে সাংবাদিকদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়। তবে এদিন কতজনের নমুনা সংগ্রহ করা হয়েছে তা জানা যায়নি। এ ব্যাপারে বিস্তারিত জানান জেলার স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। আসাম টার্গেটেড সার্ভেলেন্স প্রোগ্রামের অধীনে আজকে আমরা কাছাড় জেলার সাংবাদিকদের থ্রোট সোয়াব নিচ্ছি। প্রথম দিন থেকে সাংবাদিকরা প্রতিনিয়ত আমাদের চোখ কান হিসাবে কাজ করেছেন। আমরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ওনাদের সঙ্গে বসি, ওনাদের যে ফিডব্যাক নেই এবং ফিডব্যাকের উপর আমরা কাজ করছি। আজকে কাছাড় জেলায় আমরা এই যে কোভিড ফাইটে আমরা যতটুকু আগে মানে আগে বেড়েছি এতে সাংবাদিকদের যথেষ্ট ভূমিকা আছে। ওনারা প্রত্যেকটি নুক এন্ড কর্নার থেকে রিপোর্টিং করেছেন। তো সেই কথা মাথায় রেখে আজকে আমরা আসাম টার্গেটেড সার্ভেলেন্স প্রোগ্রামের অধীনে কাছাড় জেলার সাংবাদিকদের আমরা আমন্ত্রণ করেছিলাম যে ভলান্টারিলি ওনারা এসে থ্রোট সোয়াব টেস্ট করানোর জন্য। এবং অনেকেই এসছেন, আমরা অলরেডি ওনাদের নাম রেজিস্টার করছি এবং রেজিস্টার করার পরে আমরা একে একে আমরা ওনাদের থ্রোট সোয়াব নেব। সংখ্যালঘু ছাত্রবৃত্তি কেলেঙ্কারিতে জড়িতদের অবিলম্বে গ্রেফতার সহ কেলেঙ্কারির মাস্টার মাইন্ড রাজীব কুমার ঝাকে জেরা থেকে রিলিজ করার প্রতিবাদে হাইলাকান্দি স্কুল পরিদর্শকের কার্যালয়ের সামনে মানব শৃঙ্খল গড়ে তোলে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি। আন্দোলনে সামিল ছিল কৃষক মুক্তি সংগ্রাম সমিতিও। সোমবার দুপুর 12টা নাগাদ সংগঠনগুলোর কর্মকর্তারা স্কুল পরিদর্শকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে সামাজিক দূরত্ব মেনে এই প্রতিবাদী কর্মসূচি পালন করেন। সংগঠনদ্বয়ের কর্মকর্তারা এদিন তুমুল স্লোগানের মাধ্যমে কার্যালয় চত্বরকে সরগরম করে তোলেন। তাদের বক্তব্য, কেলেঙ্কারির এ ঘটনা নিয়ে যখন পুলিশ ও ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চলছে, ঠিক সে সময় রাজীব কুমার ঝাকে রিলিজ করে দেওয়ায় তদন্ত প্রক্রিয়ায় বিঘ্ন ঘটবে। তাদের দাবি, তদন্তের স্বার্থে ঝা এবং রাজেশ পালদের গ্রেফতার করে পুলিশ হেফাজতে রাখা হোক। 20 কোটি টাকার সংখ্যালঘু ছাত্রবৃত্তি কেলেঙ্কারি হয়েছে, ইয়ার বিরুদ্ধে আমি ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি আর কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে ইতিমধ্যে আমি মামলা দায়ের করেছো, আমি জেলা উপায়ুক্তক জানাইছো। কিন্তু তদন্ত প্রক্রিয়া চলাকালীন অবস্থায় আমার আইএস অফিসারক আমার রাজীব কুমার যাক যিজন এই কেলেঙ্কারির মাস্টার মাইন্ড বলে আমি অভিযোগ করেছো, তেওঁক হাইলাকান্দির পর রিলিজ করা হয়েছে। আমি হাইলাকান্দি জেলা প্রশাসনৰ এনে কার্যক দীক্ষার জানাইছো আর আমি দাবি জানাইছো যে তদন্তর স্বার্থত এই ছাত্রবৃত্তি কেলেঙ্কারির মাস্টার মাইন্ড রাজীব যাক হাইলাকান্দিত গ্রেফতার করিব লাগে আর পুলিশি হেফাজতত রাখি তদন্ত প্রক্রিয়া চলাব লাগে। এদিকে আন্দোলন চলাকালীন হাইলাকান্দি সদর থানার ওসি প্রণব শইকিয়া সদল বলে আন্দোলনস্থলে হাজির হয়ে ঘটনাটি নিয়ে পুলিশি তদন্ত চলার কথা জানিয়ে তাদের আন্দোলন প্রত্যাহার করে নিতে অনুরোধ জানালেও অনড় থাকেন আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত জেলাশাসক মেঘনিধি দাহালের নির্দেশে ভারপ্রাপ্ত স্কুল পরিদর্শক ইকবাল হোসেন বরভুইয়া ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির স্মারকপত্র গ্রহণ করলে যবনিকা পড়ে মানব শৃঙ্খল আন্দোলন কর্মসূচিতে। ফের প্রতারণার শিকার হলেন একজন ব্যাংক গ্রাহক। হ্যাকারের কবলে পড়ে সর্বশান্ত হলেন শিলচরের বিক্রমজিৎ দাস। ইউনাইটেড ব্যাংকের অরুণাচল শাখার ওই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে 80,000 টাকা তুলে নেয় হরিয়ানার প্রতারক। গত মার্চে 10,000 টাকা করে বেশ কয়েকবার এটিএম এর মাধ্যমে টাকা উঠানো হয়। শুক্রবার এ সংক্রান্ত মেসেজ পেয়ে হতবাক হয়ে যান বিক্রমজিৎ। তিনি সঙ্গে সঙ্গে ব্যাংকের ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি এ ব্যাপারে শিলচর থানায় একটি এফআইআর দায়ের করেন তিনি। ইউপিআই ব্যাংক অরুণাচল ব্রাঞ্চে আমার একটা অ্যাকাউন্ট আছিল, 84,000 টাকা আছিল আমার অ্যাকাউন্টে। আমি বহুত দিন মোবাইল নাম্বার আপডেটের লাগে তারা কমপ্লেন মারছে ডিসিও, কিন্তু তারা আপডেট করছে না। না করার কারণে আমার অ্যাকাউন্ট থেকে 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 30 তারিখ 60 দিনে মিলিয়া আমার 80,000 টাকা উঠানো হয়েছে। কালকে আমি এম পাসবুক ডাউনলোড করছি, ব্যাংকে আইয়া ওটিপি পাইলাম না। তারারে জোর করিয়া একটু ফোর্স করিয়াও, রিকোয়েস্ট বেশি করিয়াও আমি ওটিপিটা লইছি। লওয়ার পরে আমি অ্যাকাউন্ট দেখছি, দেখার পরে এদিকে আমার অ্যাকাউন্টে মাত্র 60,000 টাকা রয়েছে। আমি একটা স্টুডেন্ট, 80,000 টাকা আমার লাগে বহুত বড় অ্যামাউন্ট। এটা হরিয়ানার তাক এসবিআই এটিএম থেকে উঠানি হয়েছে 84,000 টাকা। 10,000, 10,000, 5,000, 10,000, 10,000, 5,000, 10,000, 10,000 ওরম করিয়া করিয়া উঠানি হয়েছে আমার 80,000 টাকা। তো আমি তারারে বিশ্বাস করিয়া তারার কাছে টাকা রাখছি, আমার তো টাকা তারার কাছে থেকে পাইতাম না। না আমি ব্যাংকে দৌড়াইতাম, না পুলিশ স্টেশনে দৌড়াইতাম, না আমার স্টাডি কমপ্লিট করতাম। ব্যাংকে তারা কইছে এফআইআর করার লাগে। 100% শিওর আমার লাগে যেন ব্যাংকের স্টাফ জড়িত আছে। কারণ কিটার লাগে, আমার মোবাইল নাম্বারটা প্রথম আমার রিকোয়েস্ট কথা হইল যেন আমার মোবাইল নাম্বারটা তারা আপডেট করিয়া দিল না। এখানে KYC জমা দিয়েছি, তখন থেকে তো আমার মোবাইলে ইনফরমেশন দিতে আসলো, SMS এলার্টার টাকা খাটিয়ে নেয়, কিন্তু আমার SMS পাই না। কারণ আমার রিকোয়েস্ট স্পেশালের কাছে আমার টাকাটা যাতে এনিহাও আমার রিকভারি হয় আর আমার অ্যাকাউন্টে আয়।
রবিবার বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে শিলচরের শব্দব্রহ্ম সংগঠনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বরাকের প্রাক্তন চার যশস্বী শিল্পীকে সংবর্ধনা জানান সংগঠনের কর্মকর্তারা। তারা হলেন বিশিষ্ট সেতারবাদক রতন বিশ্বাস, খোলবাদক ধীরঞ্জন চক্রবর্তী, তবলাবাদক ভাস্কর চৌধুরী ও দোতারাবাদক নিপন দাস। এদের চারজনকে মানপত্র ও ফুলের তোড়া উপহার দিয়ে সম্মান জানান সংগঠনের কর্মকর্তারা। সংস্থার পক্ষে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবম পাল, শুভ্রাংশু পাল, ভাস্কর দাস, রতনজয় নাথ, শুভঙ্কর পাল, দেবাঙ্গন সূত্রধর এবং স্বর্ণদীপ দেব। আজকে আমরা আমাদের শিলচরে সব বয়োজ্যেষ্ঠ কিছু বয়োজ্যেষ্ঠ শিল্পীদেরকে নিয়ে আমরা এখানে শব্দভ্রমের পক্ষ থেকে আমরা সামান্যটুকু সম্মান জানাতে পেরে আমরা ভীষণ নিজেকে গর্বিত মনে করছি। কারণ আমাদেরকে গান বাজনার সাথে সাথে আমাদেরকে অতীত ভুললে চলবে না, আমরা অতীতকে নিয়েই আমরা বর্তমানে চলতে হবে। যেসব শিল্পীরা এ শহরকে, বরাক উপত্যকাকে একটা জায়গা এনে দিয়েছেন দীর্ঘ এত বছর, 50 বছর 60 বছর থেকে, আমরা ওদেরকে ভুললে চলবে না। আমরা সেই ভুললে চলবে না বলেই আজকে এইসব নবীন প্রজন্ম যারা যারা আছে শব্দব্রহ্মের পক্ষ থেকে আমরা ওদেরকে সব বড়দেরকে আমরা ডেকে এনে সামান্য উপহারটুকু তুলে দিয়েছি। আমরা সম্মান জানাতে পেরে আমরা সত্যিই গর্বিত। আমরা বিশ্বাস করি যে শিল্পী শিল্পীদের জন্যই, শিল্পীদের সবার জন্যই এবং শিল্পী শিল্পীদের জন্যই। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের লারসিং গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত সভানেত্রীর দায়িত্ব পেলেন প্রাক্তন সহসভানেত্রী আলফিজুন নেসা লস্কর। 20 জুন এক নির্দেশে তাকে এই দায়িত্ব হস্তান্তর করা হয়। এরই পরিপ্রেক্ষিতে সোমবার ঝাপিরবন্দে গ্রুপ সদস্য ও বিজেপির তরফে আয়োজিত এক অনুষ্ঠানে আলফিজুনকে সংবর্ধনা জানানো হয়। এদিন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী বলেন, আজ খুশির দিন, নতুন ভারপ্রাপ্ত সভানেত্রীর নেতৃত্বে সবাইকে একজোট হয়ে উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি। অ্যাডিশনাল ডেপুটি কমিশনার সুমিত সত্তোয়ান, আইএস অফিসার, উনি চিঠি দিয়ে বর্তমান যিনি আমাদের গাঁও পঞ্চায়েতের, এই লাস্টিং গাঁও পঞ্চায়েতের যিনি সহসভানেত্রী, উনাকে ইনচার্জ সভানেত্রীর দায়িত্ব অর্পণ করে চিঠি পেশ করেছেন। তারই পরিপ্রেক্ষিতে এখানে যারা পঞ্চায়েতের প্রতিনিধিরা আছেন এবং আমাদের দলীয় যারা কর্মকর্তারা আছেন, ওনারা আজকে এই সম্বর্ধনা সভার এখানে আয়োজন করেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদ, শিলচরে সিপিএম এর বিক্ষোভ। সীমান্তে শহীদ বীর জওয়ানদের শ্রদ্ধা বিভিন্ন সংগঠনের, শিলচরে পড়ল চীনা পতাকা। বরাকের বাঙালি হিন্দুরা অসমীয়া জাতির অঙ্গ, গর্গ চ্যাটার্জির গ্রেফতার চায় হিন্দু পরিষদ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।